তো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি সেই ফেমাস ভাইরাল নন্দিনীদির হোটেলে যাওয়ার জন্য। আজকে বেরিয়ে গেছি, তো চলো ওখানে যাওয়া যাক। ওখানে গিয়ে পুরো কথা হচ্ছে, চলো। Hey, what's up guys? This is Sanjit. Welcome back to my YouTube channel, Latkur Foodie. So, Latkur Foodie তে একটাই মোটো, খান দান মজ করুন। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে একটা নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত। হ্যাঁ, আমি আবার তুতলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আজকে চলে এসেছি বিবাহ বিভাগে, আর টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে এসেছি নন্দিনীদির সেই ফেমাস হোটেলে। মানে অ্যাকচুয়ালি আমি হয়তো এমন ব্লগার যে এখন অবধি বাকি ছিলাম নন্দিনীদির কভার করার জন্য, নন্দিনীদির হোটেলটা কভার করার জন্য। তো এখানে জাস্ট স্টেশনে নামলাম, দেড় ঘন্টা জার্নি করে যে মধ্যমগ্রাম থেকে বিবাদী বাগ আসলাম। এবার চলো যাওয়া যাক নন্দিনীদি সেই হোটেলে। তো অলরেডি গাইস, তো মানে আমরা রোডে চলে এসেছি, মানে নন্দিনীদি হোটেলের দিকেই যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে রয়েছে একটা ছোট্ট ভাই, ঠিক আছে? ও আমার সাথে ব্লগে এসেছে আজকে। মানে এরকমই আমি সবাইকেই ব্লগে নিয়ে আসি, এমন কিছু না যে আমার সাথে আসলে ব্লগে আসতে হবে, তাই তো? ও বলে দাদা তোমার সাথে ব্লগে যাবে? হ্যাঁ একদম, কেন যাবি না, একদম সবাই চল, তোমার বাওয়াল হবে, মস্তি হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর অ্যাড্রেস অবশ্য নন্দিনী এতটাই ফেমাস যে অ্যাড্রেস বলতে হবে না, আই থিঙ্ক, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি গাইস, মানে নন্দিনীদির হোটেলটা খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেলো। মানে পুরো মনে হয় বিবাদী বাগ পুরো ডালহৌসি আমরা খুঁজে নিলাম, বাট পাচ্ছি না, অনেকটাই কষ্ট হচ্ছে খুঁজতে। বাট খুঁজে পাবো, আই থিঙ্ক, ভালোই ফেমাস। কিন্তু অনেকে বলছে এইদিকে যান, অনেকে বলছে ওইদিকে যান, এইদিকে এইদিকে ওইদিকে করতে করতে খোঁজা হলো না। যাচ্ছি, আবার যাচ্ছি। অ্যাকচুয়ালি গাইস, এরকমই আমরা মানে ফুটপাথ থেকে হাঁটতে 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 হেঁটেই যাচ্ছি, প্রায় 10 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি। বাট এক্স্যাক্টলি ডালহৌসি জায়গাটা এরকম না যে মাথা গুলিয়ে যাবে, কোথায় জায়গা মানে কোথায় কার দোকান বোঝাই যাবে না, ঠিক আছে? এরকম একটা জায়গা। বাট ঠিক আছে, আমি দুজন তিনজনকে জিজ্ঞাসা করলাম, বাট তারা বললো যে ডান দিক যাও বা দিক যাও, সেরকমই দেখি কাউকে জিজ্ঞাসা করে, কাউকে জিজ্ঞাসা করে যে এক্স্যাক্টলি লোকেশনটা বোঝাই যায় কি না। বাট এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এই নিয়ারেস্ট এখানেই কিছু এখানেই হবে আই থিঙ্ক, কেন বিল্ডিংটা তো চেনা চেনা লাগছে। চলো দেখা যাক। গাইস, আলটিমেটলি চলে এসেছি নন্দিনীর দোকানে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, হ্যাঁ, নন্দিনীর দোকানে। এতটা ফাঁকা হওয়ার কারণ হচ্ছে আজকে হোটেলটা বন্ধ বেসিক্যালি। অ্যাকচুয়ালি এত দূর থেকে সেই মধ্যগ্রাম থেকে বিবাদী বাগ আসলাম, অ্যাকচুয়ালি এখানে এসে দেখলাম যে দোকানটাই বন্ধ আজকে, কারণ মনটা ভেঙে গেল। কেন এতক্ষণ খুঁজে প্রায় আধা ঘন্টা এইদিক ওদিক ওদিক সেদিক করে পুরো খুঁজে খুঁজে, বাট এখন দোকানটা বন্ধ। এই এটাই হচ্ছে নন্দিনীর হোটেলটা। অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিন্তু সেই ফেমাস জায়গা যেখানে নন্দিনীদি সার্ভ করে, যেখানে নন্দিনীদি বসে রান্না করে। মানে এই এই হচ্ছে সেই ফেমাস জায়গা। ব্যাপারটা হচ্ছে এই সেই উনুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরোটাই আজকে মানে অবাকজনক হয়ে গেল, কারণ এই জায়গাটা যেরকম পরিমাণে ভিড় থাকে আজকে পুরো ফাঁকা, আজকে পুরোটাই পুরোটাই ফাঁকা। কারণ আজকে মানে আমি জাস্ট এসে শুনলাম যে এই দাদারাই বললো, দাদাদের সাথে কথা হলো, তো দাদারাই বললো যে আজকে যেন বসেনি। তো বেসিক্যালি মনটা কিন্তু একদম ভেঙে গেল, কারণ এই যে সেই জায়গাটা, যেই জায়গাটা বসে আজকে হয়তো আমরা একটু দুপুরে লাঞ্চ করতে পারতাম, মানে একটু ভাত ডাল এইসব একটু খেতে পারতাম, সেই জায়গাটায় এসে আজকে মনটা ভেঙে গেলো যে নন্দিনীদির মানে দোকানটাই বন্ধ আজকে। আজকে সোমবার 23rd January, আই থিঙ্ক তার জন্যই হয়তো বন্ধ। বাট আমি দেখছি যদি ফোন করে যাওয়া যায়, মানে একটু ফোন করে নিই, ফোন করে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এই ছোট্ট একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার এখানে। ছেলেটা সাইকেল নিয়ে বালিগঞ্জ থেকে এখানে এসেছে, বালিগঞ্জ থেকে বিবাদী বাগ এসেছে শুধুমাত্র নন্দিনীর সাথে দেখা করার জন্য। মানে আমি তো ভাবছিলাম আমি মধ্যগ্রাম থেকে এসেছি অনেকটা দূর থেকে, ও সাইকেল নিয়ে এসেছে ভাই, শুধুমাত্র না, কোনো ব্লগ না, কোনো কিছু না, শুধু নন্দিনীর সাথে দেখা করবে খাবে, এটাই হচ্ছে কথা। মানে অ্যাকচুয়ালি দেখা করার কথা, মানে একটা মেয়ে এতটা ফেমাস হয়ে গেছে আর এতটা স্ট্রাগল করছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ওটাই, যে এতটা স্ট্রাগল করে আজকে এই জায়গাটা পজিশনটা পেয়েছে, একদম না? তো ও তার সাথেই দেখা করতেছে, একদম ভাই, একদম একদম, মানে আমার মন মুগ্ধ হয়ে গেল ওকে দেখে। কালকে হসপিটাল, এখন শরীর কেমন আছে? মানে গলা পুরো বসে গেছে নাকি? ওকে, ও আমি সেই, আমার নাম রঞ্জিত, আমার ল্যাটকোর ফুডি চ্যানেল, আমার আমি সেই মধ্যমগ্রাম থেকে এসেছিলাম তোমার জন্য। এবার বন্ধ, ওকে ঠিক আছে ঠিক আছে, তুমি হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার।
রেস্ট নাও, এতদিন জোর ঝাপ হয়েছে, একটু রেস্ট নাও প্লিজ। ঠিক আছে, ব্যাড লাগ আমার, দেখা হলো না। না না না, আমার অ্যাকচুয়ালি শিওর, বাহ, এটা আমার জন্য ওকে, এটা আমার জন্য খুবই গুড নিউজ, কারণ মানে আমার একদম স্যান্ডে ছাড়া ছুটি হয় না, তো আজকে সাডেনলি 23rd জানুয়ারি বলে ছুটি পেয়েছিলাম, তো আমি ভাবলাম যে যাই দেখা করে। তাহলে সানডে খোলা আছে তাই তো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, রেস্ট নাও তুমি, থ্যাংক ইউ। তো গাইস, এতক্ষণ আমি সেই নন্দিনীদির সাথেই ফোনে কথা বলছিলাম, মানে নন্দিনীর সাথে পুরো কথাটাই হলো, আমি সব কিছুই তোমার সাথে শেয়ার করছি। নন্দিনীদি আমাকে আবার কল ব্যাক করেছে শুধুমাত্র আমার নাম্বারটা সেভ করে রাখার জন্য। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে রঞ্জিত আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ল্যাথখোর ফুডি। তোমরা শুনতেই পারলে, নন্দিনীর সাথে কথা হলো, নন্দিনীদি বললো যে নন্দিনীদির শরীরটা অনেকটাই খারাপ, মানে তোমরা শুনতেই পারলে কালকে নাকি হসপিটালাইজ ছিল, মানে এতটা সত্যি কথা, এতটা হ্যারাসমেন্ট হওয়ার পর মানে মেয়েটি মানে সত্যি কথা এতটাই বিজি, এতটাই মানে এতদিন ধরে এতটা মানে কষ্ট করেছে যে মানুষটাকে হসপিটালাইজ হতে হয়েছে। যে আমার সাথে ফোনে কথা হলো, তোমরা দেখ শুনতেই পারলে যে আজকে কালকে হসপিটালে ভর্তি ছিল, তো গলাটাও শুনে মনে হচ্ছিলো অনেকটাই অসুস্থ, তার জন্য আজকে দোকানটা বন্ধ, আর কিছুই না। এরকম একদমই না যে আমি বলবো হ্যাঁ কেন ব্লক করতে পারলাম না, এরকম কিছুই না, একদমই না। ওই সব নাটকবাজি করে ভাই কারো বিজনেস খারাপ করা একদমই উচিত না আমি আমি মনে করি। তো আই থিঙ্ক তোমরা যারা ব্লগটা দেখলে তাদের জন্য আমি বলবো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ব্লগটা এতক্ষণ অবধি দেখছিলে। তোমাদের একটা এক্সপেকটেশান ছিল যে হয়তো আজকে নন্দিনীর সাথে ল্যাথখোর ফুডিও থাকবে, বাট ব্যাড লাক, অনেকটা নয়েজ আসছে আমি বুঝতে পারছি, বাট ব্যাড লাক আজকে নন্দিনীর দোকানটাই বন্ধ ছিল। বেসিক্যালি নন্দিনীর মানে শরীরটা খারাপ বলে, মানে এতটাই আমার কষ্ট হচ্ছে, এতটাই মানে খারাপ লাগছে যে মানুষের সাথে এত দূর আসলাম যে কত মানে দেখা করতে পারলাম না। বেসিক্যালি আমি তো অফিসে মানে জব করি, আজকে ছুটি নিয়ে আমি এসেছিলাম যে যদি ব্লগটা করা যায়, বেসিক্যালি এটাই হচ্ছে কথা, বাট করতে পারলাম না। কিন্তু হ্যাঁ, এইটুকু আমি বলবো, আমার আমার যারা অডিয়েন্স আছো, আমার যারা বন্ধুবান্ধব আছো, তাদের আমি একটা এক্সপেকটেশান দেবো যে নন্দিনীদি ব্লগ আমি বানাবো। ভাই বানাবো বলেছি তো বানাবো, কেন নন্দিনীর সাথে আমার কথা হলো, নন্দিনীদি এমন বললে আমার ফোন নাম্বারও সেভ করে রাখছে, আর আমাকে বললো এই সপ্তাহে শনিবার রোববারও কিন্তু খোলা থাকবে। তো যারা যারা ব্লগটা দেখছো তাদের জন্য একটা গুড নিউজ যে শনিবার রোববারও কিন্তু তোমাদের জন্য দোকানটা খোলা থাকবে। তো তোমরা আসো, এসে যারা ব্লগার আছে তাহলে ব্লগ করতে আসো, যারা খেতে আসো তাহলে খেতে আসো, পরিষ্কার কথা হচ্ছে এটাই। আর বেসিক্যালি একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, কষ্ট হলো দুঃখ হলো মানে ব্লগটা বানাতে পারলাম না, বাট আমি সানডেতে আসবো, যদি যদি কেউ আসো তাহলে আমার সাথে দেখা হবে, আমি সানডেতে আসবো, কারণ সানডেতে আমার অফিস ছুটি আছে, সানডেতে আসবো, সানডেতে এসে নন্দিনীর সাথে কথা বলবো, নন্দিনীর সাথে ব্লগটা বানাবো, খাবো দাবো মজা করবো সব কিছু করবো, একদম সত্যি কথা বলছি। আর ব্লগটা এইভাবে দেখতে থাকো, মানে সাবস্ক্রাইব এখনও যদি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেসিক্যালি নন্দিনীদির ব্লগ কিন্তু ল্যাথখোর ফুডি চ্যানেলে আসবেই, সানডেই আসবে, মানে সানডে আমি শ্যুট করবো, আই থিঙ্ক মানডে টিউজডে আসবে, ঠিক আছে, মানে পরের সপ্তাহ সোমবার কি মঙ্গলবার আসবে নন্দিনীদির ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে পুরো দোকানটাই খালি, পুরো একদম ফাঁকা ময়দানের মতন খালি করছে, মানে এটা দেখে খুব কষ্ট লাগছে, মানে আমি দোকানের সামনে এসেই ফোনটা করলাম, আমার উচিত ছিল বাড়ি থেকে ফোনটা করে আসা, বাট আমার কাছে সাডেনলি নাম্বার ছিল না, তো বেসিক্যালি এখন নাম্বারটা জোগাড় করলাম, তারপরে আমি ফোনটা করলাম, তারপরে এই কথাটা হলো, এটাই হচ্ছে মেন ব্যাপার। কিন্তু আমি ঠাকুরের কাছে বলি হ্যাঁ মহাদেব যে নন্দিনীদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার দোকানে চলে আসুক, যাতে রোববারে নন্দিনীদির সাথে ভালোভাবে কথা বলে ব্লগটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটাই আমি আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি। আর নন্দিনীদি তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো, তাড়াতাড়ি সুস্থ হও, তোমার সাথে আমি দেখা করবো, বস এইটুকুই আমার রিকোয়েস্ট। তো চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি, এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ল্যাথখোর ফুডি 10,000 কমপ্লিট করো তাড়াতাড়ি, টাড়া।